সুপার ইম্পোজ করে গ্রামের মহিলাদের আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি, আহত 20, পূর্ব বর্ধমানের নাদুনঘাট থানার মাঠপাড়া এলাকার ঘটনা। নবম শ্রেণীর ছাত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ জানাজানি হলে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ অবসরপ্রাপ্ত জেল কর্মীর বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকায়। বন্যা বিধ্বস্ত কেরল থেকে দুটি ট্রেনে ফিরলেন এরাজ্যের কয়েক হাজার বাসিন্দা। স্টেশন থেকে গন্তব্যে যাওয়ার বাস না পেয়ে কোনা এক্সপ্রেসওয়ে অবরোধ। বিক্ষোভের কথা জানতে পেরে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বাসের বন্দোবস্ত। হাওড়া লিলুয়া থানা এলাকার চকপাড়ায় স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকের হাতে আক্রান্ত স্বামী, আশঙ্কাজনক অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি যুবক, লিলুয়া থানায় অভিযোগ দায়ের, অভিযুক্ত পলাতক। হাওড়ার উলুবেরিয়ার কুলগাছিয়া 6 নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা, মৃত 1, আহত 2। কুলগাছিয়া 6 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। বাইকের 3 আরোহী ছিটকে রাস্তায় পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক রাকেশ দাসের। পুলিশ জানিয়েছে 3 জনের কারোরই হেলমেট ছিল না। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের পানকুয়া গ্রামে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। স্ত্রীর মৃত্যুর শোকেই আত্মঘাতী দাবি মৃতের ছেলে, তদন্তে বিষ্ণুপুর থানার পুলিশ। নদিয়ার চাকদা থানা এলাকার কামালপুরে দ্বাদশ শ্রেণীর ছাত্রী রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মৃতার জামাইবাবু, সম্পর্কে টানাপোড়েনের জেরেই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। কেরলে কাজে গিয়ে বন্যার কবলে নদিয়ার বেশ কয়েকজন শ্রমিক, চাকদা থেকে 9 যুবক এবং হরিণঘাটা থেকে 1 তরুণ কাজের জন্য কেরলে যান। তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে চিন্তায় ঘুম ছুটেছে পরিবারের। উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার খুনের অভিযোগে গ্রেপ্তার সহকর্মী ইঞ্জিনিয়ার সহ 4, তবে খুনের কারণ ঘিরে এখনো ধোঁয়াশা। মালদা থানার বলাতলিতে জমির আলকাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে বাঁশ দিয়ে মেরে ভাইপোর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ কাকা ও খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। মালদা থানায় কাকা ও খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের, অভিযুক্তরা পলাতক। বাড়িতে মদ বিক্রির প্রতিবাদ করায় মাকে পেটানোর অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের ঘটনা, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মা, বড় ছেলের বিরুদ্ধে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে, তদন্তে ইংরেজ বাজার থানার পুলিশ। বীরভূমের নানুরের বালিগুলি গ্রামে যুবতীর রহস্য মৃত্যু, শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদের জেরে খুন, অভিযোগ পরিবারের, তদন্তে নানুর থানার পুলিশ। রোগীকে দীর্ঘক্ষণ চিকিৎসক না দেখার অভিযোগে বিক্ষোভ হুগলির চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত কোনো চিকিৎসকের না আসার অভিযোগ, ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ, অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। খোঁজ নেয় না 3 ছেলেমেয়ে, শয্যাশায়ী মুমূর্ষু বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলেন প্রতিবেশীরাই। হুগলির ডানকুনির ঘটনা, প্রতিবেশীদের অভিযোগ আগে সম্পত্তি সংক্রান্ত নথি চাইতে বারবার আসতেন 3 ছেলেমেয়ে, কিন্তু বৃদ্ধা নথি দিতে অস্বীকার করায় তারা আসা বন্ধ করে দেন। পশ্চিম বর্ধমানের কাকসার পিয়ারিগঞ্জ হাইস্কুলে ক্লাসে ঢুকে হনুমানের তাণ্ডব, তাড়ানোর চেষ্টা করে কাজ না হয় বাধ্য হয়ে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত বন দপ্তরে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। বনকর্মীরা খাঁচা পাতলেও গতকাল রাত পর্যন্ত ধরা পড়েনি হনুমানটি।